আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জমি কেনার আগে আপনাদের করণীয় কি সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ভাবছেন খুব ভালো জমি দরদামেও আয়ত্তের মধ্যে জমি কেনার দলিল সম্পাদন করে নিলেই হল জমির মালিক হয়ে যাবেন কিন্তু তড়িখড়ি করে কিনতে গিয়ে বিপদে পড়তে পারেন তাই আমরা জমি কেনার আগে কিছু সতর্কতা ক্রেতাকে অবলম্বন করতে হয় সেই সতর্কতাগুলো কী কী সেই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা সেই অনুযায়ী আমরা আলোচনা করব জমি কেনার আগে জমির ক্রেতাকে জমির বিভিন্ন দলিল বিষয় সতর্ক থাকতে হয় বিশেষ করে জমির মালিকের মালিকানার বৈধতা ভালো করে যাচাই করতে হবে অন্যথা জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হতে হবে কিংবা জমির মূল অংশ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নাম্বার দাগ নাম্বার উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে প্রযোজ্য ক্ষেত্রে আরএস পর্চা আপনাকে দেখতে হবে বিক্রেতার সূত্রে। ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিলের রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে বিক্রেতার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামের অস্তিত্ব যোগসূত্র মিলিয়ে দেখতে হবে জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে আর যদি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমির বিক্রেতা শরিকদের সঙ্গে বিক্রেতা সম্পত্তির ভাগাভাগির বন্টন নামা ফারায়স নামা দেখে নিতে হবে বিক্রেতার কাছ থেকে সংরক্ষিত দলিল খতিয়ান পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে তলবকারী বা সত্যলিপি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে সর্বশেষ নাম জারি ডিসি আর খাজনা দাখিল রসিদ যাচাই করে দেখতে হবে জমির খাজনা বকেয়া থাকলে এবং বকেয়া সহ জমি ক্রয় করলে বকেয়া খাজনা পরিষদের দায় ক্রেতার সে বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে বিবেচ্য জমিটি সার্টিফিকেট মোকদ্দমা ভুক্ত কি না কখনোই নিলাম হয়েছে কিনা তা তফসিল অফিস বা উপজেলা ভূমি অফিসে গিয়ে জেনে নিতে হবে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয় বিবেচ্য ভূমি খাস পরিত্যক্ত অর্পিত অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা তফসিল বা উপজেলা ভূমি অফিসে বা জেলা প্রশাসন কার্যালয়ে এল এ শাখা থেকে আপনাকে এই বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে বিবেচ্য ভূমি কোনো আদালতে মামলা মোকদ্দমা কিনা তা জেনে নিতে হবে মামলাভুক্ত জমি কেনা উচিত নয় বিবেচ্য জমি সরজমিনে যাচাই করে এর অবস্থান নকশার সঙ্গে মিলিয়ে দেখতে হবে এবং দখল সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিক্রেতার মালিকানা ও দখল নিশ্চিত হতে হবে সাবরেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকানার তথ্য জেনে নেওয়া যেতে পারে প্রস্তাবিত জমিটি ঋণের দায়ে কোনো ব্যাংক বা সংস্থার কাছে দায়বদ্ধ কিনা প্রস্তাবিত জমিটি যাতায়াতের রাস্তা আছে কি না তাও দেখে নেওয়া প্রয়োজন আছে এছাড়া জমি কেনার আগে প্রস্তাবিত যে জমিটি তা সরজমিনে গিয়ে দেখে সংলিগ্ন সংলগ্ন জমির মালিক বা এলাকাবাসীর কাছ থেকে জমির বিষয়ে খোঁজ খবর নিতে হবে এরাই আপনাকে জমির বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারে বিক্রয় ইচ্ছুক সম্পত্তিটি সম্পত্তিটি যেই রেজিস্টার অফিসে ভুক্ত সেই অফিসে তল্লাশি দিয়ে পরীক্ষা করা যায় সম্পত্তিটি ইতিপূর্বে একই বিক্রেতা বা অন্য কাহারও দ্বারা বিক্রয় হয়েছে কিনা রেজিস্টার অফিসে তল্লাশি করার নিত্তিতে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি থাকে সেই ব্যক্তিকে সারবার বলে দাগ নাম্বার এবং দলিল দাতার নামে আধ্যক্ষর রেজিস্টার অফিসে সেই যে ইন্ডেক্স থাকা সম্ভব একজন সার্চার তল্লাশি করে বুঝতে পারবে যে দাগটি বিক্রয় হয়েছে কিনা না হয়ে থাকলে কতবার কার দ্বারা এবং বর্তমানে কার নামে আছে ইত্যাদি তল্লাশি ইচ্ছা অনুযায়ী যে কোনো বৎসরের জন্যই করা যায় তবে স্থাবর সম্পত্তি তল্লাশি অনধিকবার বৎসরের জন্য করলেই উত্তম তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কি কি সতর্কতা আমাদেরকে জমি কেনার পূর্বে অবলম্বন করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ